প্রতারণা মামলায় সোয়াগ ইসলাম একদিনের রিমান্ডে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার সোয়াগ ট্রেডার্সের প্রোপাইটার মোহাম্মদ সোয়াগ ইসলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা যায় সূত্র জানায় বুধবার দুপুরে পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সালাউদ্দিন মিয়া পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন এর আগে মঙ্গলবার পঁচিশে এপ্রিল রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তার কথায় বিশ্বাস করে তার এই প্রতারণায় মেসাজ ইসমাইল ট্রেডার্সের প্রোভাইডার শামীম ভূইয়া ব্যবসার জন্য সোহাগ ইসলামকে টাকা দিয়ে আজ প্রতারণার শিকার হয়েছেন তিনি জানান হাঁসমুরগির খামার বা বিভিন্ন ব্যবসা করার নাম করে শামিম ভুইয়ার কাছ থেকে আনুমানিক এক কোটি 80 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন সোয়াগ ইসলাম 35 টাইট এইশ মামলার আসামি আসামি ইসলাম ও বিভিন্ন ধরনের সুকৌশলে শামিম ভুইয়ার স্বামীর কাছ থেকে এসে দর টাকা হাতিয়ে নিয়েছেন কত টাকা আমার মতো কাছ থেকে সে এক কুড়ি আশি লক্ষ টাকা ষাঁটি নিয়েছে হাতি নেওয়ার পরে সে দিন পর্যন্ত এই টাকাটা না দিয়ে পলাতক অবস্থায় অন্য জায়গায় ছিল পুলিশ এসে তাকে মামলা করে মামলার মাধ্যমে আজকে আদালত দাঁড়িয়ে করা হয়েছে আদালতে কী করছে আদালতে তার কাছে সাত সাত দিন রিমান্ড আমরা আমরা চেয়েছিলাম আদর্থ চেয়েছিল একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আমরা চাই যে এরকম উপস্থাপনার পরে যা পক্ষে মানুষের কাছ থেকে পরিবেশ ঘাঁটি নেয় তাদের বিষ্ঠন্ন শাস্তি কি আমরা এখন এটা কি পর্যায়ে আছে মামলা এখন রিমান্ড একদিন একদিন রিমান্ড চেয়েছে রিমান্ড মঞ্জুর হয়েছে সেই রিমান্ড শুনে রিমান্ড জন্য আছে আসেন ভক্ত দিয়েছে আসেন পাক ছিল আমরা আমাদের প্রতারণা করেছে তার সত্য পুলিশ দিয়েছি আমাদের হুম দিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তা আমরা কোনো কিছু সক্ষম হয়েছি